অনেক ক্রিকেটার আছেন যারা নিজের দেশ ছেড়ে অথবা নিজের দেশের সাথে বেইমানি করে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলছেন। তাদের মধ্যে অন্যতম জ্যাসন রয়, জোফরা আর্চার, ইয়ন মর্গান, বেন স্টোকস, উসমান খাজা, এমনকি ইমরান তাহির পর্যন্ত। তবে আজকে কথা বলবো জ্যাসন রয়কে নিয়ে। জ্যাসন রয় একজন দক্ষিণ আফ্রিকান। মাত্র 10 বছর বয়সেই তিনি পরিবার নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন এবং ইংল্যান্ডে এসে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন। সীমিত ওভারে ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পর পরবর্তীতে তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সুযোগ পান। এরপর মাতিয়ে বেড়াচ্ছেন আইপিএল, বিপিএল, পিসিএল কিংবা সিপিএল। পুরো বিশ্ব এখন চীনে জ্যাসন রয়কে। এবার ইংল্যান্ডের সাথেও সেই একই কাজ করতে চলেছে জ্যাসন রয়। যুক্তরাজ্যের হয়ে খেলতে বর্তমানে নিজের দেশ কিংবা জাতীয় দল ইংল্যান্ডকে বিদায় বলতে যাচ্ছেন জ্যাসন রয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বের হয়ে যাচ্ছেন জ্যাসন রয়। জাতীয় দল বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে 2 বছরের জন্য নাম লেখাতে চলেছেন তিনি। টুর্নামেন্টটি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন এই ইংলিশ অপেনার। বিনিময়ে পাচ্ছেন 3 লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি টাকার বেশি। যদিও এই চুক্তি করলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে থাকতে পারবেন না তিনি, তবুও নাকি এই চুক্তিতেই রাজি হয়েছেন জ্যাসন রয়। বর্তমানে অবশ্য ইসিবির চুক্তিতে রয়েছেন জ্যাসন রয়, যেখানে এই বছরের অক্টোবরের শেষ দিকে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। জানা গেছে জাতীয় দলের সঙ্গে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তিতে যেতে রাজি নন 32 বছর বয়সী এই ওপেনার। উল্লেখ্য যে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সম্প্রসারণের ফলে এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছে এখন আন্তর্জাতিক ক্রিকেট। অনেক দেশের ক্রিকেটাররাই এখন জাতীয় দলের পরিবর্তে লিগগুলোকেই এখন বেছে নিচ্ছে। তাই তো ক্রিকেটীয় লিজেন্ডরা এখন শঙ্কা প্রকাশ করছেন আগামী দিনে ক্রিকেট খেলাটাও ফুটবলের মতো হয়ে যেতে পারে, ফ্র্যাঞ্চাইজির দলকে প্রাধান্য দিবে ক্রিকেটাররা। এই যেমন কদিন আগেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটারদের সঙ্গে সারা বছরের জন্য চুক্তি করতে চেয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, যাদের মধ্যে ইংল্যান্ডের 6 ক্রিকেটারকে প্রস্তাবও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে নাম প্রকাশ হয়েছিল জোফরা আর্চারের। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে একবারের জন্য কিনে নিতে চায়, যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। প্রিয় দর্শক, আপনি কী মনে করছেন? টাকার জন্য এখন ক্রিকেটাররা জাতীয় দলকে তোয়াক্কা করে না, যেটা সামনের পরিস্থিতি হতে পারে আরও ভয়ঙ্কর।